শ্রীলঙ্কা ভারতের কাছ থেকে 10টি অশোক লেল্যান্ডের বাস কিনেছিল শুধুমাত্র যাতে তারা এই বাসগুলিকে মডিফিকেশন করে রেল ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করতে পারে। আজকে আমি কথা বলবো শ্রীলঙ্কা যে সমস্ত অশোক লেল্যান্ডের বাস চলে তার সম্পর্কে, যেগুলোকে শ্রীলঙ্কা তাদের রেল লাইনের ওপর চালায়। আর এখনও শ্রীলঙ্কাতে এই রেল বাসগুলি সবথেকে দ্রুত এবং সস্তা ট্রান্সপোর্ট সার্ভিস বলে শ্রীলঙ্কানরা মনে করে থাকে। কিছু বছর আগে ভারত শ্রীলঙ্কাকে সাহায্য করার জন্য সামনে এগিয়ে এসেছিল এবং 2.7 কোটি টাকা ভারতের তরফ থেকে শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছিল শ্রীলঙ্কায় অবস্থিত 2টি জায়গার মধ্যে রেল ট্রান্সপোর্ট যুক্ত করার জন্য। রেল রোডের এই প্রজেক্টে অশোক লেল্যান্ডের বাস ব্যবহার করা হয়েছিল, আর এই বাসগুলিকে শ্রীলঙ্কান রেলওয়েজের হিসাবে যাতে লাইনে চলতে পারে তার মডিফিকেশনও করা হয়েছিল। এই প্রজেক্টের প্রথম উদ্দেশ্য ছিল যাতে সবথেকে কম খরচে এই 2টি জায়গাকে যুক্ত করা যায়, আর এই ট্রান্সপোর্ট সিস্টেমটাকে সাধারণ জনগণের জন্য সবথেকে সস্তা এবং দ্রুত করা যায়। 44 মিলিয়ন শ্রীলঙ্কান টাকায় শ্রীলঙ্কা 10টি অশোক লেল্যান্ডের বাস ভারতের কাছ থেকে কিনেছিল, আর এছাড়াও 22 মিলিয়ন শ্রীলঙ্কান টাকা আর্থিক সাহায্য করেছিল ভারত, কারণ যাতে এই বাসগুলিকে DMU ট্রেনের মতো চালানো যায়। এই 10টি বাসের মাধ্যমে মোট 5টি রেলবাস বানানো হয়েছিল, আর প্রত্যেকটি রেলবাসে 2টি করে অশোক লেল্যান্ডের বাস যুক্ত করা হয়েছিল, কারণ যাতে DMU ট্রেনের মতো এই রেলবাসগুলিকেও দুদিক থেকে চালানো যায়। শ্রীলঙ্কায় এমনিতে অনেক বছর ধরে অশোক লেল্যান্ডের বাস লোকাল এবং ইন্টারস্টেট যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। অশোক লেল্যান্ডের বাস শ্রীলঙ্কার জন্য অনেক ভরসাদায়ক এবং ভালো সার্ভিস দিয়েছে, আর এই জন্যই এই 5টি রেলবাস এখনও শ্রীলঙ্কান রেলওয়েজে সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং এত বছর পরেও শ্রীলঙ্কার এই রুটে কোনো চীনের রেলবাস ব্যবহার করা হয় না। ভারত থেকে এই বাসগুলোকে এক্সপোর্ট করার পর এই বাসগুলি রেলওয়ে ট্র্যাকের ওপর চালানোর জন্য সব রকম মডিফিকেশন শ্রীলঙ্কাতেই করা হয়েছিল, আর এই মডিফিকেশনের কাজ করেছিল শ্রীলঙ্কান রেলওয়েজের ওয়ার্কশপের কর্মচারীরা। এত বছর চালানোর পর আজও শ্রীলঙ্কান ড্রাইভাররা বলে অশোক লেল্যান্ডের রেলবাসের মেনটেন্যান্স খরচা আজও ততটাই কম যতটা শুরুতে ছিল। অশোক লেল্যান্ডের বাসের কথা বলে এই অশোক লেল্যান্ডের মেড ইন ইন্ডিয়া বাসগুলির মডেলের নাম ছিল ওয়াইকিং। শ্রীলঙ্কার এই রেলবাসগুলিতে 180 HP-র ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল, আর এই ইঞ্জিনগুলি আমাদের ভারতেই ম্যানুফ্যাকচার করা হয়েছিল। এর আগেও অশোক লেল্যান্ড 2014 সালে শ্রীলঙ্কান গভর্নমেন্টের কাছ থেকে 2200 বাসের একটি অর্ডার পেয়েছিল, আর অশোক লেল্যান্ডের পাওয়া এই অর্ডারটিকে আজও অশোক লেল্যান্ড একটি বড় এক্সপোর্ট অর্ডারের মধ্যে উল্লেখযোগ্য বলে মনে করে। অবাক করে দেওয়া ব্যাপার হলো এই রেলবাসগুলির পার্টসের জন্য শ্রীলঙ্কাকে ভারতের ওপর একটু নির্ভর হতে হয় না, কারণ রেলবাসগুলির যে কোনো কম্পোনেন্ট খারাপ হওয়ার পর সেই কম্পোনেন্টগুলিকে শ্রীলঙ্কার রাস্তায় চলা অশোক লেল্যান্ডের বাসগুলির থেকে নেওয়া যায়। এই জন্য আজও শ্রীলঙ্কার অশোক লেল্যান্ডের পুরনো এবং বন্ধ হয়ে যাওয়া বাসগুলিকে পার্টসের জন্য সামলে রাখা হয়। ভারতের কাছ থেকে শ্রীলঙ্কার নেওয়া এটা অনেকই ছোট মেড ইন ইন্ডিয়া এক্সপোর্ট অর্ডার ছিল, কিন্তু এর জন্য শ্রীলঙ্কা তার নিজের অনেক টাকাও বাঁচাতে পেরেছে। সবথেকে অবাক করে দেওয়া ব্যাপার এটাই যে এই রেলবাসগুলো এখনও শ্রীলঙ্কান রেলওয়েজে চলছে এবং খুব ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নিন, যাতে আপনি আমাদের লেটেস্ট আপডেট সবার আগে পেতে পারেন।